ত্রিপুরার প্রতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বন্ধুত্ব পরায়ণতা, সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সম্প্রীতির আদান প্রদান। ত্রিপুরাবাসী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ইলিশ, আম ও মিষ্টি পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জন্মলগ্ন থেকেই ভারত এবং বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের বন্ধুত্ব পরায়ণতার এক মধুর সম্পর্ক, সেই সম্পর্ক আজও অটুট। উপরন্তু সেই সম্পর্ক ক্রমশ অধিক সৌহার্দ্যপূর্ণ হচ্ছে। সে সম্পর্কের উষ্ণতায় গত 23 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্প্রীতির প্রতীক স্বরূপ রাজ্যের ঐতিহ্যমণ্ডিত কুইন ভ্যারাইটির আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর 5 দিনের মাথায় রাজ্যবাসী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ইলিশ মাছ, সুস্বাদু আম ও মিষ্টি পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া চেকপোস্টে বাংলাদেশের সরকারি হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরীর হাতে সেদেশের প্রতিনিধিরা এই সমস্ত ইলিশ মাছ, আম এবং সুস্বাদু মিষ্টি তুলে দেন। অতিসত্বর সেই সব সামগ্রী মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন রেজাউল হক চৌধুরী। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা কর্তৃক এই বিশেষ দিনে ত্রিপুরাবাসীর জন্য এবং মুখ্যমন্ত্রীর জন্য আপনার বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা, মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা, সেটা পাঠানো হয়েছে। আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক এটা কিন্তু সেই 1971 সালের আগে থেকেও আমাদের সহমর্মিতা, সহ অবস্থান বজায় আছে। এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি। এই আজকের এই দিনে আরও স্মরণ করছি যে ভারতের সাথে, ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে, সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা দুই প্রতিবেশী রাজ্য দেশ যেটাই বলি। মূলত ত্রিপুরার প্রতি বাংলাদেশের যে অকৃত্রিম ভালোবাসা এবং আবেগ, এর নিদর্শন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যমন্ত্রী এবং রাজ্যবাসীর জন্য ইলিশ মাছ, আম ও মিষ্টি পাঠানো। এই ধরনের আদান প্রদানে বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও অধিক মজবুত হবে বলেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।